গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকে শনিবার, আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আজকের বাবা আসবে, তাই লাঞ্চে বেশ ভালো খাওয়া দাওয়া মাই সমস্ত রান্না করে দিয়ে গেছে। তো লাঞ্চ সেরে আমরা আজকে বেরোবো একটা খুবই আমার পছন্দের জায়গা, মানে কিছু কিছু জায়গা হয় না যেখানে গেলে মানে মনটা প্রচণ্ড একটা শান্তি আসে, সেরকমই একটা পছন্দের জায়গা, রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো বিয়ের পর থেকে যাবো যাবো করে কখনো যাওয়া হয়নি, তো আজকের প্ল্যান করেছি যাবো। তো চলো সারাদিনটা কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চে ছিল শুক্তো, বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের ঝাল, আলু পেঁয়াজ কলি ভাজা, গরম গরম সাদা ভাত আর স্যালাড। সো আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর যখনই স্নান করে বেরোলাম কারেন্ট অফ, চুলটা ড্রায়ারে শুকাতেও পারলাম না, আর এই যে আমাকে তাড়া দিচ্ছে পিছন থেকে যাতে আমি তাড়াতাড়ি করি। তো চলো বেরোনো যাক। পৌঁছাতে পারবো না। না, কটায় রেডি হয়েছি বলো? আধ ঘন্টা লাগিয়েছো? আধ ঘন্টা না, একদম বাজে কথা বলছে, মানে 10 মিনিট, হার্ডলি 10 মিনিটে অন্ধকারে আর কত তাড়াতাড়ি রেডি হওয়া যায়। বুঝেছি, যাই হোক, বাজে কথা বলছে, তো যাই হোক চলো বেরোনো যাক। আর আমাদের এই রাস্তাটা আমি আমার বিয়ের আগে থেকে দেখছি এইরকম অবস্থা, মানে এটা 1.5 মাস হতে চললো, এখনো হয়নি, জানি না কবে হবে। তাই এই যে বেরিয়ে গেছে, চলো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাইকে করে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে মন্দিরটা যেতে 15 মিনিট মতন লাগে। আপনারা যারা ট্রেনে করে বা বাই রুটে আসবেন তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি, সোনারপুর স্টেশনে নেমে রাজপুর ফাড়ির অটো ধরবেন, রাজপুর ফাড়িতে নেমে 10 থেকে 15 মিনিট লাগে, সেটা আপনারা রিক্সায় বা হেঁটেও আসতে পারেন। আর বাই রুটে এলে রাজপুর মোড় ছেড়ে একটু এগিয়ে রাজপুর চণ্ডীবাড়ি মোড়ে নেমে ভিতরে 10 মিনিট হাঁটলেই বিপত্তারিণী বাড়িতে চলে আসবেন। তো আমরা চলে এসেছি রাজপুর বিপত্তারিণী বাড়িতে, ঢুকেই আমরা বাঁদিকে গাড়িটা পার্ক করে রাখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় জায়গা, আপনি গাড়ি নিয়ে আসুন বা বাইক নিয়ে আসুন, এখানে বিনামূল্যে আপনি গাড়ি রাখতে পারবেন। গাড়ি পার্ক করে একটু এগিয়ে গিয়েই বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে, এখানে আমরা জুতোটা রেখে দিচ্ছি। জুতো রেখে বাঁদিকে ট্যাপ আছে যেখানে হাত ধুয়ে আপনারা এবার প্রসাদ কেনার জন্য দোকানে যেতে পারবেন। এখানে অনেক কটাই দোকান আছে, তো আপনারা যেটা ইচ্ছা সেই দোকান থেকে কিনতে পারেন। এই মন্দিরে পুজোর দুটো সময় আছে, সকালে সকাল 6টা থেকে বেলা 11টা অবধি, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, আর বিকেলে, বিকেলে ঠিক বলাটা ভুল, এটা দুপুরে, দুপুর 3:30 থেকে বিকেল 5:30 অবধি সন্ধ্যা আরতি পুজো হয়, তারপরেও মন্দির বন্ধ হয়ে যায়। এবার আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতর। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বাবা দুলাল। বাবা দুলাল বিপত্তারিণী চণ্ডীমাতাকে স্বপ্নে দেখেননি, খোলা চোখে দেখেছিলেন এক সুন্দরী কিশোরীর ছদ্মবেশে, এবং তারপর তিনি নতুনভাবে বিপত্তারিণী চণ্ডী ব্রত শুরু করেন। তিনি ভক্তদের সর্বদা মা বিপত্তারিণী চণ্ডীকে মা হিসেবে পুজো করতে বলেছেন, দেবী রূপে নয়। তো ঢুকেই আমরা ডান দিকে এখানে পুজো দিচ্ছে, সকালের পুজোটা অন্য ধরনের হয় ঠাকুরের সামনে বসে, আর বিকেলে যেহেতু সন্ধ্যা আরতি এবং গান এটা হয়, সেই জন্য এইখানে ডান দিকে মায়ের একটা ফটো আছে, তার সামনে আমরা পুজো দিয়ে নিয়েছি। তো শনিবার বলে বেশ ভালো ভিড় ছিল, এখানে আরও কিছু ঠাকুর আছে ডান দিকে, এখানে একটা বড় স্ক্রিনে ঠাকুরের আরতি দেখানো হচ্ছে যাতে পুরো জায়গাটায় তো সবাই ভালোভাবে দেখতে পারে না, এত ভিড় হয়েছে, সেই জন্য দূরে এই স্ক্রিনটা রাখা আছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে মানে জুন জুলাইয়ে বার্ষিক উৎসব হয়, বিপত্তারিণী চণ্ডী ব্রত, দেবী বিপত্তারিণী চণ্ডীকে উৎসর্গ করা হয়। আষাঢ় মাসে মঙ্গলবার রথযাত্রার পরে এবং উল্টো রথের আগে ব্রত উৎসব পালন করা হয়। সন্ধ্যা আরতি এবং নামগানের পরে দুটো আলাদা লাইন করে দেয় ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য,
তো দুজনেই এই লাইন দিয়ে গিয়ে মায়ের পায়ে স্পর্শ করে মায়ের আশীর্বাদী ফুল সংগ্রহ করতে পারবেন। এখানে আমি লাইন দিয়ে যাচ্ছি, ছেলেদের লাইনটা আগে গেছে তাই মিস্টার প্রধান আগেই প্রণাম করে নিয়েছে, মেয়েদের লাইনটা একটু বেশি ভিড় ছিল। বাবা দুলাল বলে গেছিলেন, যখনই কেউ বিপদে পড়বে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় এই শব্দটি 3 বার উচ্চারণ করলে মা সেই সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করবে। মায়ের এখানে এসে দেখা হয়ে গেছিলো আমাদের ভাই রাহুল আর লিজার সাথে। তো আমরা লোকজন ভালোবাসি বলে যেখানেই যাই কারোর না কারোর সাথে আমাদের ঠিক দেখা হয়ে যায়। এই সাদাটা তো, হ্যাঁ এটাই তো, এটা সিজনাল ফুল তো, না এই ফুলটা আমার বাড়িতে নেই। আমরা এখানে 4 জনে রত্নবেদীর দিকে যাচ্ছি। এখানে রাহুল আর লিজা দুজনেই ক্যামেরা শাই, তাই ওরা ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছে, কিন্তু আমরাও ওদের ছাড়বো না, ওদের টেনে টেনে ভিডিওতে এনেছিলাম। আর এখানে একটা ছোট কুচকু, সেও হেঁটে হেঁটে লেফট রাইট করতে করতে রত্নবেদীর দিকে যাচ্ছিল। এখানে রত্নবেদী বলতে একটি বেল গাছ, যেখানে বাবা দুলাল টানা 3 দিন ধ্যানে বসেছিলেন এবং 3য় দিন সন্ধ্যেবেলায় তিনি মায়ের সম্পূর্ণ রূপ দর্শন করেছিলেন। মায়ের পূজোর পর আপনারা সবাই এখানে এসে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন। এখানে এলে একটা অদ্ভুত মনের শান্তি অনুভব করবেন। পুরো মন্দিরটার সিস্টেম এত ভালো যে আপনার ভীষণই ভালো লাগবে। এখানে ধূপবাতি দেওয়া হচ্ছে, তো মিস্টার প্রধান প্রথমে ধূপবাতি দিয়ে দিল, এরপরে আমার পালা। রত্নবেদীতে ধূপবাতি দিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে এখানে মায়ের আশীর্বাদী সিঁদুর আমরা লাগিয়ে নিলাম। আগে আসলে এটা ওনারাই দিয়ে দিতেন, মানে যে সমস্ত পুরোহিতরা পুজো করতেন ওনারাই দিয়ে দিতেন, কিন্তু কোভিডের পর থেকে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা আয়না, আর আয়নার সামনে মায়ের আশীর্বাদী সিঁদুর রেখে দেয়, যে যে যার মতন লাগিয়ে নেয়। সবাই বলে মায়ের এই আশীর্বাদী সিঁদুর এও স্ত্রীদের শাখাপলাতেও লাগাতে হয়, তো আমিও সেটা করলাম। মন্দিরে এখানে প্রতি শনি রবিবার করে খিচুড়ি ভোগ দেয়, আর মায়ের ভোগের স্বাদ তো আলাদাই। এখানে প্রথমে আমরা চরণামৃত খেলাম, খাওয়ার পরে লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের ভোগ সংগ্রহ করলাম। রাত হয়ে গেলে এখানে একটা সুন্দর ফোয়ারা আছে, সেটা চালিয়ে দেয়, আর দেখো কি সুন্দর কালারিং লাইট জ্বলছে। তো এখানে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিলো, কিন্তু ওদিকে আমাকে বারুইপুরের বাড়ি যেতে হবে, তাই চলে যেতে হচ্ছে। বাট এখানে যতটুকুনি সময়ের জন্য আসি মনটা প্রচণ্ড ভালো লাগে, আর মনে হয় বারে বারে যেন আসি। তো মায়ের আশীর্বাদ নিয়ে এবার আমি বারুইপুরের পথে রওনা হলাম। চলে এসছি বাড়িতে, আর আসলে এখন মা নেই তাই বাবাকে একটুখানি রান্না করে দিয়ে যাব। আর এদিকে দিদির সাথে ফোনে কথা বলছি, ও কালকের আসবে, বাট আজকের আমি এসছি, এসে বাবাকে একটু রান্না করে দিয়ে যাচ্ছি। এখানে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি, তো এখানে করে দিয়ে গেলাম বেগুন ভাজা, ডাল সেদ্ধ আর আলু পনির দিয়ে তরকারি।
বাড়িপুর থেকে ফিরে এসেছি, এরপরে রাতের ডিনার করব। তো আজকের একটা খুবই পছন্দের জায়গায় গেছিলাম, রাজপুর বিপত্তায়নী বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে শনিবার ছিল, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে আজকের অমাবস্যাও ছিল, কারণ কালকে রটন্তী কালী পুজো ছিল। তো একটা স্পেশাল ডেতে গেলাম, তো সেই কারণে হয়তো অতটা ভিড় ছিল, কিন্তু শান্তিভাবে ঠাকুরকে পুজো দিতে পেরেছি, ঠাকুরের ভোগ খেয়েছি। আর হয় না, কিছু কিছু জায়গায় গেলে মানে মনের একটা অদ্ভুত শান্তি আসে, ঠিক ওই রকমই রাজপুর বিপত্তায়নী বাড়িটা। মানে আমার বন্ধু বান্ধব সবাই জানে যে আমি কতটা মানি, মানে বিপত্তায়নী মাকে আমার নিজের মায়ের মতন মনে হয়, মায়ের কাছে গেলে যেরকম ফিলিংস হয় ঠিক সেই রকমই। তো তোমরা যারা নতুন আছো, যারা যাওনি রাজপুর বিপত্তায়নী বাড়িতে, আমার রিকোয়েস্ট একবার যাও, আশা করি খুবই ভালো লাগবে, একটা আলাদা মনের শান্তি পাবে। আর গোটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।